দাজ্জাল বউ ও অতৃপ্ত আত্মা। এক গ্রামে গোপাল নামে এক কাঠুরে বাস করত। সে ছিল খুব সৎ এবং খুব ভালো একজন মানুষ, কিন্তু তার বউটা ছিল দাজ্জাল টাইপের এবং সে ছিল প্রচণ্ড লোভী। সে তার স্বামীকে কখনো শান্তিতে থাকতে দিত না। কই গো, কিছু খেতে দাও, আমি কাজে যাচ্ছি। ও আমার জ্বালা, মরণ হয় না কেন এই পোড়াটার? কি একটু ঘুমাবো তা না, এই সাত সকালে চেঁচামেচি শুরু করে দিয়েছে। তা বলে একটু কিছু বানিয়ে নিয়ে খেতে পারো না নাকি? কেন যে বিয়ে করেছিলাম এই লোকটাকে। সারাদিন এই সংসারটার জন্য আমি পরিশ্রম করি আর আমারই খাবার জোটে না, না সবই আমার কপাল। তারপর গোপাল বনে যায় কাঠ কাটতে। সারাদিন কাঠ কাটে, সেগুলো নিয়ে বাজারে যায়। সেখানে কাঠ বিক্রি করে সে বাজার করে এবং বাজার নিয়ে বাড়িতে ফেরে। কই গো, এদিকে আসো দেখি, বাজার নিয়ে এসেছি, এসো নিয়ে যাও। আমার মরণ, সারাদিন খবর নাই, রাতের বেলা বাজার নিয়ে এসেছে। তা বলি এখন এগুলো কাটবে কে? এই আমি বলে তোমার সংসার করে যাচ্ছি, অন্য কোনো মেয়ে হলে তোমার এই সংসারে লাথি মেরে কবেই বাপের বাড়ি চলে যেত। হয়েছে হয়েছে, আর কথা বাড়াইও না, এখন বাজারটা নিয়ে কাটা বাছা করো, রান্না করো। ও আমি পারবো না, তুমি বাজার এনেছো, তুমিই কাটা বাছা করো। অগত্যায় গোপাল বাজার কাটা বাছা করে রান্না করল। এরপর খাবার বেড়ে বউকে ডাকে। কই গো, খেতে আসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে যে। গোপাল আর তার বউ খাবার খাচ্ছে, তখন বউ নতুন করে একটি বায়না ধরে। আজ পাশের বাড়িতে গিয়েছিলাম, ভাবি কত সুন্দর সুন্দর গহনা পরে, আমাকে ওরকম গহনা কিনে দিবে? আমি যা রোজগার করি তাতে খাওয়া পরাতেই সব শেষ হয়ে যায়, এত দামি গহনা কিনে দিব কিভাবে? তা আমি কি তোমাকে কম রোজগার করতে বলেছি? কাঠ কাটার এই পরিশ্রমের কাজ বাদ দিয়ে ওদের মতো করো, বেশি বেশি রোজগার করো। না, আমি আমার সততাকে বিক্রি করতে পারবো না, পরের জিনিস দেখে লোভ করা এই স্বভাব তুমি ছেড়ে দাও, নইলে কোনোদিনই সুখী হতে পারবা না। অত শত বুঝি না, কাল থেকে বড় বড় গাছ কাটবে, এখনকার চেয়ে অনেক বেশি পরিশ্রম করবে, তাহলে আয় বাড়বে। যেভাবেই হোক আমার ওই দামি গহনা চাই চাই। পরদিন সকালে কাঠুরে জঙ্গলে কাঠ কাটার জন্য বের হলো। লোভী বউয়ের চেঁচামেচি থেকে বাঁচার জন্য সে ঠিক করলো আজ সে সবচেয়ে বড় আর মোটা গাছটা কাটবে। জঙ্গলে গিয়ে খুঁজে খুঁজে সে সবচেয়ে বড় আর মোটা গাছটার সামনে গিয়ে দাঁড়ালো। এত বড় গাছ, এটা কি আমার দ্বারা কাটা সম্ভব? না, না কেটে উপায় নেই, এই গাছ না কেটে বাড়ি গেলেই তো জাহান্নাম শুরু হবে, তা আমাকেই কাটতে হবে। গোপাল অনেক কষ্ট করে সারাদিন ধরে কুড়াল চালালো, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, গাছ গিয়ে কিনা পড়লো গোপালের উপর, আর সেই বড় ভারী গাছের নিচে পড়ে গোপাল মারা গেল, আর তার অতৃপ্ত আত্মা দেহ থেকে বেরিয়ে এলো। তারপর বলল, যে দাজ্জাল লোভী বউয়ের জন্য আজ আমার এই দশা, তাকে উচিত শিক্ষা দেব। এই বলে আত্মা গোপালের রূপ ধারণ করলো এবং গোপালের বাড়ির দিকে চলল। এরপর পরের কয়দিন গোপালের ছদ্মবেশী আত্মা তার বউকে খুব করে শাসন করল এবং তার দ্বারা বাড়ির সব কাজ করিয়ে নিত, মাঝে মাঝে বেত্রাঘাত করত। শুধু বউ নয়, এই অতৃপ্ত আত্মা গ্রামবাসীকেও ভয় দেখাত, কারণ সে জীবিত অবস্থায় তার বউ তার সাথে যখন অন্যায় করত, গ্রামবাসী সেগুলো দেখেও কিছু বলতো না, কোনো বিচার করত না। শেষ পর্যন্ত অত্যাচারে অতিষ্ঠ হয়ে বউ বলল, আমার স্বামী তো এমন ছিল না, ও খুব নরম ভদ্র আর ভালো মানুষ ছিল, নাই আমার স্বামী হতে পারে না, নিশ্চয় এর মাঝে কোনো গন্ডগোল আছে। তখন বউ গ্রামের সবচেয়ে ভালো ওঝার কাছে গেল, তাকে সব ঘটনা খুলে বলল। ওঝা তার জাদু রায়না বের করল এবং মন্ত্র পড়ল, আগর বাম আগর বাম ভুম। এই মন্ত্র পড়তেই আয়নাতে গোপালের ছবি ভেসে এলো এবং সে ছবিটি ধীরে ধীরে অতৃপ্ত আত্মায় রূপ নিল।
সে ওঝাকে আকার ইঙ্গিত করে অনেক কিছু বলল। ওঝা সব বুঝতে পার। তখন ওঝা গোপালের বউকে বলল, তুমি তোমার স্বামীকে অনেক কষ্ট দিতে, চালা যন্ত্রণা দিতে, তোমার লোভের কারণেই তোমার স্বামী আজ মারা গেছে, আর তার অতৃপ্ত আত্মা এসে তার প্রতিশোধ নিচ্ছে। হ্যাঁ, আমি আমার শব্দ স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমাকে ওই আত্মার হাত থেকে বাঁচান। আমি তোমাকে বাঁচাতে পারবো না, কিন্তু একটা উপায় আছে। যদি তুমি জঙ্গলে গিয়ে তোমার স্বামীর মরদেহ খুঁজে বের করে তার কাছে ক্ষমা চাও আর তার মরদেহর সৎকার করো, তাহলে সে মুক্তি পাবে। তখন দাজ্জাল বউ জঙ্গলে গিয়ে সেই গাছের নিচে তার স্বামীর মরদেহ খুঁজে বের করল, ক্ষমা চাইল এবং সেটার সৎকার করল। দেহ সৎকারের সাথে সাথে আত্মাও আকাশে উড়ে গেল।